প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, আমি বোর্ডে লিখেছি, ব্যথাযুক্ত অনিয়মিত মাসিক স্রাবকে নিয়মিত করার কার্যকরী একটি হোমিও কম্বিনেশন মেডিসিন, সেটি হচ্ছে R28। এটি একটি জার্মানি কম্বিনেশন মেডিসিন। এই একটি মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে আপনি আপনার ব্যথাযুক্ত অনিয়মিত মাসিক স্রাবকে নিয়মিত করতে পারবেন। তো তার আগে দর্শক, আপনাদেরকে বলি, আমি মূলত ডাক্তার শশীদুল আল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যৌন রোগ নিয়ে গবেষণা করি, এবং এই বিষয়ে আপনাদেরকে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। তো আমি যে পরামর্শগুলো দিয়ে থাকি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকলে অনেক কিছু জানতে পারবেন বা বিনা পয়সায় আপনারা অনেক চিকিৎসা বিষয়ক পরামর্শ সেবা পেতে পারবেন। তো দর্শক, আসুন মূল আলোচনায় চলে যাই। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ব্যথাযুক্ত অনিয়মিত মাসিকের স্রাব। এই ব্যথাযুক্ত অনিয়মিত মাসিকের স্রাব হবার পিছনে অনেক কারণ দায়ী থাকে। আপনারা কম বেশি জানেন যে মহিলাদের জীবনে মাসিক চক্র একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি সব মেয়েদের জীবনেই ঘটে থাকে। তো অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে মহিলাদের মাসিকের সময় তলপেটে প্রচুর ব্যথা হয়। এই ব্যথা হলে তারা কী ধরনের চিকিৎসা নেবেন, বা বেশিরভাগ ক্ষেত্রে নারীরা এই সমস্যার জন্য চিকিৎসা নিতে কোনো ডক্টরের কাছে যেতে পারেন না, কারণ এই সব রোগগুলো সাধারণত সেন্সিটিভ। হুট করে তারা অ্যালোপ্যাথিক ডক্টরের কাছে গিয়ে কোনো চিকিৎসা গ্রহণ করে কোনো ট্যাবলেট গ্রহণ করতে পারেন না, বা তাদের আশেপাশে ভালো কোনো গাইনি ডাক্তারও থাকে না, যার কারণে তারা এই বিষয়ে চিকিৎসা সেবা নিতে পারেন না। তো যাই হোক, এই সমস্যাটি যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আমার বোর্ডে লেখা R28 এই একটি মাত্র জার্মানি কম্বিনেশন মেডিসিন সেবনের মাধ্যমে আপনি খুব সহজেই ব্যথাযুক্ত অনিয়মিত মাসিক স্রাবকে নিয়মিত করতে পারবেন। যাদের মাসিক স্রাব দীর্ঘদিন বন্ধ আছে এবং মাসিক স্রাবের সময় প্রচুর তলপেট ব্যথা করে, মাসিক স্রাব পরিমাণে কম হয়, মাসিক স্রাব কালচে কালচে হয়, কখনো বিভিন্ন কালারের হয়, তো যাই হোক, যে সমস্যার কারণেই হোক না কেন, সেটা যদি আপনার অনিয়মিত মাসিক স্রাব হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি সেবন করলে আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হতে পারবেন। যাদের PCOS সমস্যার কারণে এ ধরনের সমস্যা হয় তারাও যদি এই মেডিসিনটি সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবেন। এবং মাসিকের সময় জরায়ু সংকোচনের কারণে ব্যথা সৃষ্টি হলে সেক্ষেত্রেও এই মেডিসিনটি অত্যন্ত উপকারী হবে। যারা অতিরিক্ত মানসিক টেনশানে থাকেন তাদেরও কিন্তু মাসিক অনিয়মিত হয়, তো তারাও যদি এই মেডিসিনটি সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবেন। যাদের শরীরে অতিরিক্ত ওজন বেড়ে গেছে আর এই অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার কারণে অনিয়মিত মাসিক হয়, তারাও যদি এই মেডিসিনটি কিনে সেবন করেন সেক্ষেত্রে উপকৃত হতে পারবেন। যাদের জরায়ুতে টিউমার আছে এবং এই টিউমারের কারণে অনিয়মিত মাসিক হচ্ছে, তারাও যদি এই মেডিসিনটি সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই উপকৃত হতে পারবেন। তো আমি এক কথায় বলতে পারি, আপনাদের যদি ব্যথাযুক্ত অনিয়মিত মাসিক স্রাবের সমস্যা থাকে সেক্ষেত্রে এই একটি মাত্র জার্মানি কম্বিনেশন মেডিসিন সেবন করে আপনি খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। তো দর্শক, আমি আপনাদেরকে বলবো, আপনাদের শারীরিক যে কোনো জটিল কন্ডিশনের কারণেই হোক যদি মাসিক অনিয়মিত হয় বা বন্ধ থাকে সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে R28 এই জার্মানি কম্বিনেশন মেডিসিন কিনে সেবন করলে আপনি উপকৃত হতে পারবেন। আর এই মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন, তো আপনি সেখান থেকে কিনে এনে সেবন করতে পারেন। আর যদি আপনি আপনার নিকটস্থ হোমিও ফার্মেসিতে না পান সেক্ষেত্রে অনলাইনে আমার নিকট অর্ডার করলে আপনি আপনার নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস আছে সেখানে আপনি নিতে পারবেন বা আপনার হোম ডেলিভারি নিতে পারবেন।
তো দর্শক অবশ্যই আমি আপনাদেরকে এই মেডিসিনটি খাবার নিয়ম বলে দেব। এই মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা। আপনারা 1 কাপের হাফ কাপ পানিতে 10 ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন, খাবার 1 ঘন্টা পূর্বে দিনে 3 বার খাবেন। এই যথাযথ নিয়মে মাত্র যদি আপনারা 2 ফাইল মেডিসিন সেবন করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অনিয়মিত মাসিকের স্রাব নিয়মিত হবে। আর দর্শক আপনাদের এই বিষয়ে কোনো পরামর্শ লাগলে অবশ্যই আমাকে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে কল করতে পারেন 0171068795 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনি ডাক্তার রায়েরবাগ, চাইলে এখানে সরাসরি এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।